23 fost. 4 ori. Sunt 4 ori. কালো পাথরগুলো এগুলো সোনা মসজিদ স্থলবন্দরের গাড়িগুলো আপনার এখানে দাঁড় করানো, এটা এগুলোতে আপনার পাথর আছে, ইন্ডিয়া থেকে পাথর আছে, আসে এখানে কিছু এজেন্সি তারা ক্রয় করে এগুলো বিক্রি করে। এটা সকল প্রকার পাথর বিক্রয় ক্রয়ের এটা কার্যালয়। বিশাল বড় স্থল বন্দরের এখানে পুরোটা পাথরের বাণিজ্য এলাকা, তো পুরোটাই বাণিজ্যিক এলাকা পাথর, এবং রাস্তাও কিন্তু পাথরেরই করানো। এটাই স্থল বন্দর না? হ্যাঁ, এটাই হলো সোনা মসজিদ স্থল বন্দর। আর সামনে হলো বর্ডার, হলো সামনে ইমিগ্রেশন। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করার পরে তারপরে আপনার স্থলবন্দর, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন শেষ করে আপনার এই সামনে যাইতে হয়। ডানপাশে আমার হাতের ডান পাশে দেখা যাচ্ছে ওই যে চেকপোস্ট, সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট, এই যে অনেকেই যাচ্ছে ওইদিকে চেকপোস্ট দেখার জন্য। চেকিং হওয়ার পরে তারপরে আপনার সামনে আগানো লাগে। ওই যে কিছু ইমিগ্রেশন শেষ হয়েছে, তারা চলে যাচ্ছে অলরেডি ভিতরে। ওই যে কি রাস্তা রে ভাই, এই মুরো আমরা, ওই মুরো তোমরা, কি একটা দেশ করে রাখতে দিচ্ছি। কত প্রসেসিং, কত কিছু, তারপরে যাওয়া আসা। হ্যাঁ, অথচ পৃথিবী একই রকম করে ঘুরতেছে, সব কিছু নিয়ম কানুন আলাদা আলাদা। এটা আমার দেশ, ওটা তোমার দেশ। তাহলে ডান পাশে আমাদের বাংলাদেশ, বাম পাশে ইন্ডিয়া, একটু আগাইলেই ইন্ডিয়া। ওয়েলকাম টু ইন্ডিয়া। ওই যে গেটটা দেখা যাচ্ছে না, ওই যে সামনে ওই পর্যন্ত দেখা যায় না, না ওই যে সামনে আছে না, ওই পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এখানে ওই যে ইন্ডিয়া থেকে আসতেছে। তাহলে সোনা মসজিদ চেকপোস্ট দেখানো হলো আপনাদেরকে, স্থল বন্দরটা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।